উত্তেজনায় ভরপুর ম্যাচের শেষ মুহূর্তের নাটকীয়তায় স্বস্তির জয় নিয়ে সিরিজ শেষ করেছে ভারত ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই এক ব্যবধানে জিতেছে টিম ইন্ডিয়া সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডেতে শেষ ওভারে জয় নিশ্চিত হয়েছে ভারতের পুরো ম্যাচ জুড়ে ভারতকে একাই কাপিয়েছেন ইংলিশ তারকা স্যাম কারান শেষ ওভারে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল চোদ্দ রান কিন্তু ভারতীয় বলার নটারজন দুর্দান্ত বোলিং করে দলের জয় নিশ্চিত করেন অন্যদিকে পঁচানব্বই রান করে অপরাজিত থেকেও দলকে জেতাতে পারেননি স্যাম কারান ম্যাচে ভারত জিতেছে সাত রানে এদিকে দিনের শুরুতে ব্যাটিং করে নির্ধারিত পঞ্চাশ ওভারের মধ্যে আটচল্লিশ দশমিক দুই ওভার ব্যাটিং করে তিনশো রান তুলেছে ভারত ভারতের হয়ে সর্বোচ্চ আটাত্তর রানের ঝোড়ো ইনিংস খেলেছেন ঋষভ পান্ত এদিন মাত্র বাষট্টি বলে আটাত্তর রানের ঝড় তুলেছেন এই তরুণ এছাড়া শিখর ধওয়ান করেছেন সাতষট্টি রান হার্দিক পান্ডিয়া করেছেন চৌষট্টি তিনশো রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ওপেনিং থেকে মিডল অর্ডার পর্যন্ত কেউই ভালো ব্যাটিং করতে পারেননি ইংলিশদের মধ্যে ভুবনেশ্বর কুমার শার্দুল ঠাকুরদের দুর্দান্ত বলিংয়ে কণ্ঠাসা হয়ে পড়েছিল ইংল্যান্ড তবে রান রেট ধরে রেখে শেষ পর্যন্ত লড়েছেন স্যাম কারান এদিন তিরাশি বলে পঁচানব্বই রানের ইনিংস খেলেছেন এই ইংলিশ তারকা তবে শেষ রক্ষা করতে পারেননি তিনি নির্ধারিত পঞ্চাশ ওভারে তিনশো রান পর্যন্ত তুলতে পেরেছে ইংল্যান্ড যাতে করে সাত রানের জয় পেয়েছে ভারত ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট পেয়েছেন শার্দুল ঠাকুর তিনি পেয়েছেন চারটি উইকেট এছাড়া ভুবনেশ্বর কুমার পেছান তিনে